আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী কোভিড-19 কার্যক্রম মহামারী কোভিড-19-এর আমাদের কার্যক্রম ব্যাহত হওয়ায় আমরা বিকল্প পদ্ধতি হিসাবে অনলাইনে পাঠ পরিকল্পনা পরিচালনা করছি। আশা করি তোমরা সবাই আমার এই পাঠদানকে মনোপ্রাণে গ্রহণ করবে। তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রবৃন্দ, আশা করি তোমরা বই নিয়ে বসেছ। তোমাদের বাংলা বইয়ের 89 পৃষ্ঠা সবাই খোলো এবং দেখো, ওই বইতে ওই পৃষ্ঠায় লেখা আছে একটা কবিতা। সেই কবিতাটি আজকে আমরা পাঠদান করব। আজকের পাঠ বিখ্যাত কবি, মহাকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের পাঠ হল 2 বিঘা জমি। আমাদের এই কবিতাটা লিখেছেন অষ্টম শ্রেণীতে, সেটা পাঠ্য হিসাবে সংকলিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখক। আমরা পাঠদান সহজ করার জন্য, সহজে বোঝার জন্য এই পাঠে বা এই কবিতার মধ্যে কিছু শব্দ আমরা দেখব, যেটা শিখলে আমরা কবিতাটি সহজেই হৃদয়গ্রাম করতে পারবো বা বুঝতে পারবো। সেই জন্য আমরা কয়েকটা শব্দ অর্থ লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। একটা হলো বিঘে, এটা হলো বিঘা শব্দ থেকে বিঘে। 2 নম্বর হলো ভূ-আমি, প্রচুর জমি মালিক। আর হলো সমীরণ বাতাস, আর পানি হাত। তাহলে এই কয়টা শব্দ যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমরা কবিতাটা সহজে হৃদয়গ্রাম বা সহজে বুঝতে পারবো। সেই শব্দটা হলো বিঘে, মানে বিঘা শব্দ থেকে আসছে প্রচলিত বিঘা। আর ভূস্বামী, যাদের প্রচুর পরিমাণে জমি আছে তাদের বলা হয় ভূস্বামী, যেমন জমিদার শ্রেণী। আর একটা হলো সমীরণ, সমীরণ শব্দ হলো বাতাস, এইটা বাতাসের প্রতি শব্দ হলো সমীরণ। আর একটা হলো পানি, পানি মানে হাত, পানি মানে হাত। এমনি আমরা পানি শব্দ তরল জাতীয় পদার্থ, সেই পানি ওইটা একটা। আর এবং পানি শব্দ অর্থ হাত। আচ্ছা, এখন আমরা পাঠ পরিকল্পনা শুরু করার আগে আমরা লেখক সম্পর্কে, এই কবিতাটি যারা লিখেছেন সেই লেখক সম্পর্কে আমরা একটু জেনে নেই। তোমরা বইটি খুলে দেখো, এই বিখ্যাত কবি বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই 2 বিঘা জমিটি তার চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করেছেন। চিত্রা মহাকাব্য থেকে এই অষ্টম শ্রেণী তোমাদের জন্য এটা সংকলিত করেছেন। উনি জন্মগ্রহণ করেছেন কলিকাতার বিখ্যাত দাস শিব পরিবার, ঠাকুর পরিবারে। উনি জন্মগতভাবে আসলে জমিদার বা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওনার জন্ম 1861 সালের 7ই মে এবং মৃত্যুবরণ করেছেন 1941 সালের 7ই আগস্ট। একটা ডেট ফিক্সড আছে যে 7 তারিখে, মে মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছেন।
আর মারাও গেছেন শুনি 7 তারিখে কিন্তু মাস ভিন্ন আগস্ট আচ্ছা উনি ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার প্রতি ওনার মন বসেছিল না উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি ওনার মন আগ্রহ ছিল না উনি মনে করতেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কোনো লাভ নাই আমরা অন্যভাবে শিক্ষা গ্রহণ করব আর নাম করা পরিবারের থেকে জন্মগ্রহণ করছেন তো ওনাদের ফ্যামিলি স্ট্যাটাস ছিল ভিন্ন তো ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করে বিদেশিরা মনোমুগ্ধ হয়ে ওনাকে পুরস্কৃত করেন বিশ্ববিখ্যাত পুরস্কার ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান উনি তা যে নোবেল পুরস্কার পৃথিবীর খুব মাত্র হাতে গোনা দুই একজন নোবেল পুরস্কার তার মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন আর আমাদের বাঙালিদের জন্য একটা বিরাট অবদান উনি আমাদের জন্য রেখেছেন সেটা হলো আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা আমাদের জন্য বিরাট একটা পাওনা গৌরবের বিষয় এই হলো আমাদের কবি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখন আমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন আমার কথাগুলো শুনো এবং আমার পাঠটি অনুধাবন করার চেষ্টা করো এবং তোমরা বই বের করে প্রস্তুত হও এই দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শোষক শ্রেণী শোষক মানে কি যারা শোষণ করে সেই আধ্যাত্মিক আমাদের প্রাচীনকাল থেকে এই পৃথিবীর জন্মলগ্ন থেকেই তারপরে থেকেই দেখা গেল যে শোষক এক শ্রেণীর শোষক শ্রেণী আমাদের সাধারণ দরিদ্র লোকদের কিভাবে শোষণ করে কিভাবে নির্যাতন করে কিভাবে শোষিত করে সেই দিকটা সম্পূর্ণ ফুটে তুলে ধরেছেন আমাদের সমাজ ব্যবস্থাটাকে বোঝানোর জন্য এই দুই বিঘা জমিতে একজন জমিদারের রোশানলে উপেন নামক একটা দরিদ্র নিরীহ লোক ওনার জমি ছিল কিন্তু ঋণের দায়ে সমস্ত জমি ঋণ বিক্রি করে বা পটে দিয়ে যেভাবেই হোক উনি কি করছেন একদম দরিদ্র হয়ে গেছেন কিন্তু এক জমিদার শোষক উপেনকে ডেকে এনে একদিন বলল যে উপেন তোমার যে ওই আমার একটা বাগান করবো আমার মনের ভিতরে একটা বাগান করার শখ হয়েছে তো এই বাগানের ধারে তোমার দুই বিঘা জমি আছে ওই জমিটা আমার কাছে কি করতে হবে বিক্রি করতে হবে কিন্তু উপেন মাত্র দুই বিঘা জমি আছে এই দুই বিঘা জমির উপর নির্ভর করে জীবনযাপন কোনো রকম চালায় কিন্তু সে বিক্রি করতে চায় না এক পর্যায়ে জমিদার জোরপূর্বক অন্যায়ভাবে উপেনের দুই বিঘা জমি নিয়ে নেয় এবং তাকে একটা মামলায় জড়িয়ে একদম নিঃস্ব করে ফেলে উপেন মনের দুঃখে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দরবেশ হিসাবে ফকির হিসাবে থাকতে থাকে অনেকদিন এইভাবে থাকতে উপেনের একদিন মনে হলো যে আমি আমার দেশের বাড়িতে যাব এবং আমার পুরান ভিটাটা আমি এক নজর দেখে আসব উপেন আসে তার গ্রামে সে গ্রাম চিনতে পারে না কিন্তু তার ছোটবেলার স্মৃতি বিজড়িত একটা ছোট আম গাছ দেখে সে তার ভিটার বাড়িকে সে চিনতে পারে বা বুঝতে পারে যে এটাই আমার জমি বা এটাই আমার ই ছিল সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত আম গাছের নিচে উপেন বসে এবং এই যে সমীরণ আমরা একটা শব্দ লিখছিলাম সেই সমীরণ মানে বাতাস সেই আম গাছে ছায়ার নিচে সুন্দর ঝিরিঝিরি বাতাস আসতে থাকে সমীরণ উপেন ওইখানে বসে সেই আম গাছে তখন বৈশাখ মাস মধু মাস সেই আম গাছে প্রচুর আম ছিল বিধাতা বা ভগবান বলি আমরা আল্লাহ তালাই বলি বা যেভাবেই বলি না কেন ওই সময় এক দুইটা পাকা আম উপেনের কোলের কাছে পড়ে উপেন তার স্মৃতি বিজড়িত সেই গাছটির আম দুটি সে হাতে তুলে নেয়
তুলে নেওয়ার পর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে স্মৃতি বিজড়িত আমের কথা মনে করে, ছোটকালে আমের কথা মনে করে এবং সে চোখ দুটো ঝরঝর করে জলে ভরে দেয়। এমন সময় বাগানের যে রক্ষক, যে দেখাশোনা করে জমিদারের মালি, সে এসে উপেনের কাছে হাজির হয় এবং উপেনের কাছে দুইটা আম দেখে মালি উপেনকে কি করে অনেক বকাঝকা করতে থাকে। হ্যাঁ চোর, ছদ্মবেশি সাধুবেশি চোর, তুমি আম চুরি করেছো, আম শিখছো কেন? অনেক বকাঝকা করতে থাকে এবং শেষ পর্যন্ত উপেন অনেক বুঝাইতে চেষ্টা করে যে না আমি আম শিখি নাই, এটা উপর থেকে করছে, আমি তুলা নিছি, আমি চুরি করি নাই। অনেক বুঝানোর পরেও কিন্তু উপেনের কথা সে শুনে না, সে জমিদারের কাছে তাকে কি করে নিয়ে যায়। জমিদারের কাছে নিয়ে জমিদার উপেনকে চিনতে পারে না, কিন্তু মালির কথা মতো সে তাকেও আমচোর, ছদ্মবেশী আমচোর হিসেবে অনেক বকাঝকি করে, অনেক মারধর করে, নির্যাতন করে। এইটা উপেন সহ্য করতে না পারে একসময় কান্নায় ভেঙে পড়ে। এইভাবে উপেনকে নির্যাতিত করে, অপমানিত করে, ওইখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে দুই বিঘা জমি নামকরণ সার্থকতা হয়েছে। মাত্র দুই বিঘা জমির জন্য একজন জমিদার একজন নির্ভ কৃষককে কিভাবে শোষণ করে, কিভাবে এটা সমাজে প্রস্ফুটিত হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে প্রস্ফুটিত করেছেন, বুঝেছেন সমাজ ব্যবস্থাটাকে কিভাবে নিষ্ঠুরতা কিভাবে নিষ্ঠুর চলছে, যে একজনের শখ আরেকজনের বিপদ, একজনের মহাবিপদ, তার জমি নাই, তার খাদ্য পেটে ভাত নাই, সে কিভাবে কি চলবে না চলবে। আর একজন জমিদার তার শখ বাগান করবে, তার ওই দুই বিঘা জমি না হলেই নয়, তার নিতেই হবে, যেভাবে অনেক কলা কৌশলে সে দিয়ে দেয়। এইটাই হলো আমাদের দুই বিঘা জমির নামের সার্থকতা এবং এসে। তাহলে আমরা এই পাঠ শেষে কি বুঝতে পারলাম, আমরা এই পাঠ শেষে দুই বিঘা জমি পাঠ শেষে আমি যে সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে উপস্থাপন করলাম দুই বিঘা জমি, তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুই বিঘা জমি পাঠ করে আমরা এইটাই বুঝতে পারলাম যে শোষক শ্রেণী কিভাবে নিরীহ লোকদের উপর শোষণ কার্য পরিচালনা করার করে তাদের স্বার্থ কি করে চরিতার্থ করে, কিভাবে তাদের স্বার্থটা আদায় করে, এইটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। এটা আমরা পড়ে বুঝে পরিবারের প্রতি আমাদের সহানুভূতিশীল মনোভাব সৃষ্টি হবে। তা আমরা আজকের পাঠের শেষে তোমাদের আমি বাড়ির কাজ দেব, আশা করি তোমরা বাড়িতে এটা করবে। করার পরে তোমরা এই দুই বিঘা জমি কবিতাটি নিজের ভাষায় নিজের মতো করে আমাকে আগামী ক্লাসে তোমরা বলার চেষ্টা করবে, এবং এই দুই বিঘা জমি থেকে যে কোনো প্রশ্নই আসুক আশা করি তোমরা লিখতে পারবে, সে খাতায় বা পরীক্ষার হলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে আবার এই সুস্বাস্থ্য, সবার সুস্বাস্থ্য কামনা করে এই কোভিড-19-এ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যদি বাইরে যায়ও কেউ বাইরে যেতে হয় তাহলে তোমরা মাস্ক পরবে, হাত ধুবে, সব কিছু ঠিকঠাক মতো করবে এবং তোমরা ভালো থাকবে এবং বাড়িতে তোমরা ঠিক মতো দেখাফেলা করবে। সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।